আসসালামু আলাইকুম এন টিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট পচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমেদ রশিদ লালি আপনাদের সাথে থাকবো দর্শক মণ্ডলী আর আজকে আলোচনা করব আমরা বাজার সহ বাজেট নিয়েও কিছু আলোচনা করব আমাদের সঙ্গে বাজেট সংক্রান্ত ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন আমরা তাদের সাথেও আলোচনা করব আজকে আলোচনার জন্য যারা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান এন আছেন ওনার সাথে এই কেমন বাজেট আমরা পেলাম কত ক্রিটিক্যাল বাজেট পেলাম সে সম্বন্ধে আলোচনা করব। দর্শক মণ্ডলী আমাদের সাথে আরও আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা অর্থনীতি বিশ্লেষক আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই দর্শক মণ্ডলী চলে যাচ্ছি কিছু বাজেটের আলোচনা করে আমরা পুঁজিবাজারের দিকে আসব। কারণ পুঁজিবাজারকে এখন অনেকে অনেক কথা বলছেন যে শিখ হয়ে পড়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পুঁজি বাজার কিন্তু ইনফ্যাক্ট যে অবস্থানে অবস্থানে আছে সেখানে শিখ আমি বলতে রাজি না হ্যাঁ তবে কিছু ডিপ্রেসড অবস্থায় আছে এখন ইনভেস্টমেন্ট আসা উচিত আসা দরকার ইনভেস্টাররা যারা বড় বিনিয়োগকারী আছেন ইনস্টিটিউশনস যারা আছেন তাদেরকে পার্টিসিপেট করা উচিত এই মুহূর্তে বাজারে তবে বাজার একটা গতি পাবে আমরা এই নিয়েও আলোচনা করব দর্শক মন্ডলী প্রথমে আমরা চলে যাচ্ছি জানাব মজিদ আপনার কাছে কিছু কিছু বাজেটটা গতানুগতিক হয়েছে আমরা ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমরা লাইন বিটুইন দ্য লাইনস গেলাম তখন দেখলাম ইট ইজ নট এ গতানুগতিক বাজেট দিস ইজ এ হাইলি টেকনিক্যাল একটা বাজেট হয়েছে যেখানে সাধারণভাবে বোঝাটা খুব কষ্টকর এবং সেখানে আমরা দেখেছি অনেক বিষয় কিন্তু আছে যে বিষয়গুলোর সম্বন্ধে আমরা ওয়াকে ভালি না এখানে আমরা কিছু কিছু আলোচনা করব অত টেকনিক্যাল আলোচনা হয়তো নাও যেতে পারি আমরা বাট কিছু কিছু যেমন পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটা থার্টি পার্সেন্ট ছিল সেটা টোয়েন্টি পার্সেন্টে আনা হয়েছে এখন এখানে যদি আমি দেখেন আমি একজন স্যালারিড পারসন আমি বেতনভুক্ত একজন মানুষ আমি যে বেতনটা পাচ্ছি আমি এ যাবৎকাল পর্যন্ত থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্টে এবং ফিফটিন পার্সেন্ট রিবেটে আমি ক্যালকুলেট করে আমার ট্যাক্সটাই সোর্স দিয়ে আসছি এখন হঠাৎ করে আমার এগারো মাস দিয়ে আসছি এখন আমি বারোতম মাসে এসে এই জিনিসটা আমি পেলাম এতে কতখানি একজন স্যাল একজন বেতনভুক্ত মানুষের কতখানি মানে একটা ইয়ে হবে একটা সমস্যায় পড়বেন উনি ধন্যবাদ আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে বলেছেন এটা কিন্তু আসলে বহুদিন যাবত। আমাদের একটা সিস্টেমের ভিতরে আমাদের একটা বারবার পদ্ধতি বলছি বলছি সেখানে এই যে ইফেক্টের ব্যাপারটা এসে যাচ্ছে যেমন আমাদের কর বর্ষ একরকম আর অর্থ বছর আর ওরকম আর কি হ্যাঁ তো এখন আমি যদি বছরের শুরুতেই জানতাম যে আমার করের স্ট্রাকচার এই তাহলে আমি সেইভাবে এটা সাজাতাম এই জিনিসটা এটা একটা আসলে সংস্কারযোগ্য একটা বিষয় ভাবা দরকার এবং এই জন্যে ফিজিক্যাল মেজার কি কি হচ্ছে ন্যূনতম এক বছর আগে সেটা বলা উচিত বা ঘোষণা দেওয়া উচিত যে এটা কিন্তু আগামী বছর থেকে আপনার এটা আমরা এরকম একটা জিনিস হতে যাচ্ছে তাহলে আমি সারা বছর প্ল্যান করে এ করতে পারি এখন আপনি যেটা বলছেন এগারো মাস আপনি থার্টি পার্সেন্টে কেটেছেন এখন এবার বিশ পার্সেন্টে দিয়ে দিলে তাহলে দেখা যাবে যে এই মাসে হয়তো আপনার একটা বড় ধরনের কাজে না আমি মনে করি সেটা ওইভাবে হবে না সেটা হচ্ছে আপনার এই জুন মাসেরটাও আপনার ওই আগের যেভাবে ওইটাই হয়ে যাবে কিন্তু মুশকিলটা হবে যে আপনি যখন ওই রিটার্ন সাবমিট করবেন তখন তো আপনাকে ওইটা অ্যাডজাস্ট করতে হবে কারণ আপনি তিরিশ পার্সেন্ট করে পাবেন মনে করে পনেরো পার্সেন্ট করে দিয়েছেন বা ইত্যাদি সেইটাই আপনি তখন দেখা যাবে যে আপনার একটা বড়ো ধরনের একটা অ্যামাউন্ট আপনাকে ফার্ডার দিতে হবে ফার্ডার দিতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে এই জিনিসটা এই যে রেট্রোসপেক্টিভ ইফেক্ট ফেলার বিশেষ করে যেসব জিনিস রেট্রোসপেক্টিভ ইফেক্ট ফেললে অন্যের উপরে ইয়ে পড়ে সেই জিনিসগুলো ভালো করে ভেবে এখন এই যে বেশিটা বা অনেক কিছু আপনি কিছুটা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে এই জন্যই বিগত দুই তিন বছরও এটাও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজেট বক্তৃতায় হয়তো ভালো করে সুন্দর করে একটা জিনিস বলা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি বাজেট বক্তৃতা আসলে একটা ফিলোসফির কথা সুন্দর করে বলা হচ্ছে কিন্তু যখন হই উই রেফার উইথ দি ফাইন্যান্স বিল সেই ফাইন্যান্স বিলের নীতিগিটি যখন দেখা হচ্ছে বা ইয়ে হচ্ছে ফাইন্যান্স বিলেরও পুরোটা তো আর বাজেট বক্তৃতা আনা সম্ভব না আবার বাজেট বক্তৃতায় অন্তত আমাকে আঘাত করবে আমাকে কর আঘাত যেটা যেটা পড়বে তার একটা কিছু কথা এখানে থাক থাকা দরকার আর কি তা যাই হোক বোঝা যাচ্ছে যে অর্থ বিলের সাথে এ বক্তৃতার একটু ইয়ে থাকছে তো এখন এটা কেন হচ্ছে এই বিষয়টা এরকম হচ্ছে যে আপনাকে একটা আসরক্ত সময় সারা বছর এ থেকে আসরোক্ত সময় বলা হলো যে তোমাকে পঞ্চান্ন টাকার একটা বাজেট তৈরি করতে হবে আমি ক্যালকুলেট করে হিসেব করে বলে দিলাম পঞ্চান্ন টাকা করতে হবে এখন আমার সারা বছর হয়তো প্রস্তুতি আছে আমি সারা বছর এক্সারসাইজ করছি করে করে মনে করছি আমি পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমি তুলতে পারবো বা আমার স্টাডি করা আছে এখন ওই যে পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন ভিতরে যে পার্থক্য দশ টাকা এইটা আসরোক্ত সময় যখন আমাকে বলা হচ্ছে বা যখন আমাকে এটা মিলাই দিতে হচ্ছে এ তখন কিন্তু ওই নানান পথ ফাগড় খোঁজা হয় যে কোথায় কোথায় কি করলে আমার এই টাকাটা আসবে এটাই হচ্ছে বাস্তব রিয়ালিটি কিন্তু সেই জন্যেই কথা হচ্ছে যে এস্টিমেটটাও আগের থেকে বাস্তবসম্মত এবং কি পারা যাবে এর পিছনে তোমার স্টাডি আছে কি না তুমি স্টাডি করেছো কি না কী কী অভিঘাত পড়বে সেটা তুমি সামাল দিতে পারবে কিনা বা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা যেমন ভ্যাটের কথাটাই বলি ভ্যাটের কথা সারা বছরই বলা হলো যে গত বছর যেহেতু এক বছর দেওয়া হয়েছিল সারা বছরই শোনা হলো যে এটা দুই হাজার ষোলোর জুলাই থেকে হবে এবং মূলত সেইটাকে লক্ষ্য রেখেই ওই প্রবিধান সব কিছু করেই কিন্তু ও কিন্তু হিসাব কিতাব করেছেন এনবিআর যে আমি এখানে এত পাবো এখানে এত পাবো ইত্যাদি হঠাৎ করে মরে একটু আগে যখন দেখা গেল যে না এটা এবছর আপাতত করছি না আমি একটু পিছিয়ে আমরা সতেরোতে যাচ্ছি স্বাভাবিক সেটাও তারা হয়তো বাস্তবতার দিক থেকে তখন ওর জন্যই সমস্যা

তাই এই যে তিন দিনই পরে যে সবাই যে ওটা চেঞ্জ করবে না সেই দেখভানের আমাদের সিস্টেমে আছে কিনা এই যদি স্টাডি প্রয়োজন হয় এবং প্রোফিশগুলো কিন্তু ওইভাবে তৈরি করতে করে জেনে নিয়ে বলে ইমপ্লিমেন্টেবল হতে হবে ইমপ্লিমেন্টেবল না হলে আমি শুধু দিয়ে দিলাম তা তো হবে রাইট আপনাকে একটু বলি যে এই বছর কিন্তু আমরা দেখলাম প্রথম বারের মতো দেখলাম যে প্রি বাজেট যে আলোচনা হয় সকল সংস্থার সাথে কিন্তু বসা হয় অর্থমন্ত্রী মহোদয় বসেন এনবিআর চেয়ারম্যান মহোদয় বসেন উনারা বসে প্রি বাজেট একটা আলোচনা হয় এফ বিসিসিআই ঢাকা চেম্বার মেট্রোপলিটন চেম্বার ঢাকা স্টক এক্সচেঞ্জ চীনাগঞ্জ স্টক এক্সচেঞ্জ অন্যান্য যা আছে এফআইসিসিআই ইত্যাদি ইত্যাদি যত সংগঠন আছে সবার সাথে ওনারা বসেন এবং এ বছরের আগের বছরগুলোতে দেখেছি যে সবার মতামত নিয়ে একটা জিস্ট করে সেইগুলা বাজেটে সেইগুলার ইমপ্লিমেন্টেশান আমরা দেখি একটা ইফেক্ট আসে এই আলোচনার একটা ইফেক্ট আমরা দেখতে পাই প্রত্যেক বছর এই যাবৎকাল পর্যন্ত কিন্তু আশ্চর্যভাবে দেখলাম এ বছর এত বৈঠক হলো এত প্রি বাজেট মিটিং হলো সেখানকার কোনো কিছুই কিন্তু বাজেটে আমরা পেলাম না একটা মানে স্টপ কমাও আমরা কিন্তু এই বাজেট এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন সেটা হলো যে প্রত্যেক বছর বাজেটের আগে বাজেট যে মিটিংগুলো করা হয় বিশেষ করে যারা এই বাজেটের স্টেক হোল্ডার যেমন আমাদের ব্যবসায়ী শিল্প যারা আছে তাদের উৎপাদনকারী আমদানি সবার সঙ্গে বসা হয় এবং বসে তারপরে তাদেরকে সাজেশন এটা নেওয়া হয় কেন কারণটা হচ্ছে এই লোভগুলি তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা ব্যবসা করছেন বা তারা যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত আছে ওখানে কি সমস্যাগুলি ওনারা ভালো বলতে পারেন ওনারা বুঝতে পারছেন এবং সেইগুলি কিন্তু তুলে ধরা হয় তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে আগামী বাজেটে যাতে এই জিনিসটাকে রিফ্লেকশনটা আসে এবং এটা করলে যাতে করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা বেনিফিটেড হয় তো এই জিনিসটাই আসলে আপনি যেটা বলেন এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা এটা দেখেছি এটা কিন্তু বিসিসিআইও তারা কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা কিন্তু খুবই অস অসন্তোষ প্রকাশ করেছেন আমি বলব এবং তারা এ পর্যন্ত বলেছেন যে আগামী বছর থেকে আলোচনা দরকার নেই এটা একটা তারা বলেছে তারপর আমরা চেটানি স্টক এক্সচেঞ্জের যে বোর্ড তারা তারাও বসেছেন ওনারাও বসে কিন্তু ওনাদের রিয়াকশনটা জানিয়েছেন যে আমরা যে সাজেশনগুলো দিয়েছি একটা সাজেশনও কিন্তু এখানে অ্যাকোমোডেট হয়নি আর একটা ঢাকায় স্টক এক্সচেঞ্জ সেটা করেছে তাহলে এর মানেটা কী হলো এটা মানেটা হচ্ছে এরকম যে এই যে স্টেক হোল্ডারগুলি আছে তাদের সুবিধার জন্য বাজেট করবে এই জন্য আমরা বসা কিন্তু সেটা না করে তাদের সমস্ত ওপিনিয়নগুলিকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা আমাদের মন মতো করে একটা করেছি এর মানেটা হচ্ছে যে আমরা আসলে এই বাজেট তৈরি করার সময় স্টেক হোল্ডার যারা আছে তাদের প্রতি কোনো অ্যাটেনশন কিন্তু আমরা দেয়নি এটা না দেওয়াতে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে একটা হলো যে আমার ব্যবসা বাণিজ্যে যে একটা ইয়ে মানে স্বাভাবিক অবস্থা সেটা থাকবে না স্বাভাবিকভাবে ব্যবসার আপনার গতি কিন্তু কমে আসবে তারপরে যায় বাজারের কথা যেটা বললেন ঢাকায় স্টক এক্সচেঞ্জ যেটা স্টক এক্সচেঞ্জ ওনারা বলেছেন ওনাদের কোনো সুপারিশ কিন্তু সেখানে আসেনি এবং আসেও নি এটা আমলেই নেওয়া হয় আমলেই নেওয়া হয়নি এর মানেটা কি আমরা বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অর্থমন্ত্রী বলছেন যে আমরা পুঁজি বাজারটাকে এক স্বাভাবিক অবস্থায় দেখতে চাই এটাকে ভাইব্রেন্ট দেখতে চাই কিন্তু ভাইব্রেন্ট করার জন্য বা স্বাভাবিক করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি আমরা কিন্তু আসলে কিছু নিচ্ছি না এটা আমি বলবো যে এটা একটা হটকারী তা আমি বলবো এবং আমার মনে হয় খুব রাইটলি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ঢাকায় স্টক এক্সচেঞ্জ চিটাক স্টক এক্সচেঞ্জ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এখন ওনারা আমরা আশা করবো ওনারা কিন্তু এই আশাও প্রকাশ করেছেন যে যেটা যখন ফাইনাল হবে ফাইনালাইজেশান আগে বিষয়গুলিকে আবার একটু চিন্তা চিন্তাভাবনা করে আমলে নেয়া নেওয়া হবে এই আশা প্রকাশ করেছেন আমরা কিন্তু সেটি চাই তা না হলে এই বাজেটে আমরা যাদের জন্য করছি তারা কিন্তু মিনিংফুল হলো মিনিংফুল হবে না এবং তারা উপকৃত হবে না এটা একটা জিনিস আর একটি বিষয় বোধহয় আমি এটা বাজেট সংক্রান্ত বিষয়ে আমি আপনি যে কথাটা তুলেছেন তার বাইরে খুব স্বাভাবিক আপনারা দেখেছেন এবার আমরা এই যে জাতীয় যে অষ্টম যে পে কমিশন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এটা নিয়ে অনেক এক্সারসাইজ করা হয়েছে প্রথমে একটা পে কমিশন করা হলো তারপরে সচিব কমিটিতে গেল। তারপর আবার ক্যাবিনেট কবিনেটে কমিউনিটি সেখানে গেল। এবং যে জিনিসটা বলা হয়েছে যে আমাদের বেতন প্রায় একশো গুণ বেড়েছে অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা একশো তেইশ গুণের কথা উল্লেখ করা হয়েছে বাস্তবে আসলে কিন্তু সেটা না এটা অনেক আমরা যারা বেতন পাচ্ছি আমরা জানি কত আমরা আমাদের আমরা দেখেছি হিসাব করে নেট ফোরটি পারসেন্ট বেড়েছে তো যা হোক যেটা তারা বলেছে কিন্তু খুবই দুঃখের বিষয় যে এই যে ট্যাক্সেবল ইনকাম যেটা যেটা গত বছর আড়াই লাখ আড়াই লাখ টাকা ছিল আমার বেতন যদি দ্বিগুণ বাড়ে তাহলে ট্যাক্সেবল ইনকামের যে লিমিটটা সেটা দ্বিগুণ না হোক অ্যাটলিস্ট দেড়গুণ তো হওয়া উচিত ছিল সঠিক পয়েন্ট না হওয়া উচিত অর্থাৎ যেটা হচ্ছে যে আমাদেরকে বেতনটা যেটা আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি ট্যাক্সেবল ইনকামের যে লিমিটটা এটাকে আমি বাড়ালাম না না বাড়িয়ে যেটা হলো যারা আসলে একমাত্র যারা চাকরিজীবী এরা কিন্তু স্যালারি পার্সন যারা এরাই কিন্তু সঠিকভাবে আপনার ট্যাক্স দিচ্ছে তার কারণে এদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় এবং ডিডাকশন অ্যাট সোর্স করতে হয় এদের ট্যাক্স ফাঁকি দেওয়ার কিন্তু কোনো উপায় নেই অর্থাৎ যারা সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে আইনের ভিতরে আছে তাদের প্রতি আপনি যত ধরনের কি বলব এটাকে অন্যায় বলবো আমি অবিচারই বলবো তার কারণ এরা তো কেউ কিছু বলতে পারে না এটা যেহেতু সরকারি চাকরি করে কথাও তাদের সম্ভব হয় না এই জন্য এই বিষয়টি করা হয়েছে কিন্তু এটা খুব স্বাভাবিক কিন্তু একটা বিষয় যে আমার বেতন যদি গুণ বেড়ে থাকে তাহলে আমার ট্যাক্সেবল ইনকামের লিমিটটা আমার দুই গুণ হওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু প্রস্তাব করা হয়নি অর্থাৎ এটা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আসলে আমরা যারা স্টেক হোল্ডার আমাদের এই আমরা বলছি সব সারা বাংলাদেশের ট্যাক্সের যারা স্টেক হোল্ডার তাদের যে তাদের প্রতি আমি মনে করি না যে এটা জাস্টিস করা হয়েছে এটা আমার মনে বিবেচনা করা উচিত বিকজ এখনও সময় আছে এটা সংসদে আলাপ আলোচনা করে এগুলিকে কীভাবে রিভাইজ করে করা যায় আরও বেটার করা যায় সেটা আমার মনে হয় সেদিকে অ্যাটেনশন দেওয়া উচিত আমরাও আশা করব সেই জিনিসটা বাজেট ফাইনাল করার আগে এই সকল বিষয় বিবেচনা করে তারপরে হয়তো একটা ফাইনাল করলে পরে মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস নিতে পারবে জি আমি জানা মজিদ আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম যে এই ব্যাপারে আপনি বলবেন প্রি বাজেট আলোচনা যেটা ওইটার ব্যাপারে একটু বলবেন আরেকটা জিনিস একটু জুড়ে দিতে চাই সেটা হলো যে এই বাজেটে যেটা বলা হয়েছে সকল এমপ্লয় যারা আছেন ওনাদের ই টিন নাম্বার লাগবে ই টিন নাম্বার না হলে জুলাই থেকে যদি না হয় তাহলে পরে বেতন কিন্তু দেয়া যাবে না ই টিন ইজ এ মাস্ট এখন এই বাজেটে করে দেয়া হয়েছে সো এই যে যারা মনে করেন যে দশ হাজার টাকা বেতন পায় বারো পনেরো হাজার টাকা বেতন পায় ওনারা তো ট্যাক্স নেটে আসেন না তো উনাদেরও একটা ইতিন নেয়ার জন্য বলা হয়েছে এবং আমি দেখেছি এখন অনলাইন কিন্তু একটা ইতিন নেয়ার হড়িক পড়ে গেছে যেহেতু জুলাই থেকে বেতন তারা পাবে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে সো কাজেই এটা কেমন একটা সিদ্ধান্ত ধন্যবাদ তবে আপনি প্রথমে বাজেটের আলোচনার বিষয়টা আর কি বাজেটের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনার রীতি কিন্তু অনেক আগে থেকে এবং এটা সবসময় ভাবেই ফলো করা হয় ফলো করা যায় এখানে সময়ের ব্যাপারটা ইম্পর্টেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে যেমন আমাদের সময় আমরা যে সময় ছিলাম আমরা ওই আলোচনাটা শুরু শুরুই করতাম ডিসেম্বর থেকে ডিসেম্বর করে ফেব্রুয়ারি মার্চের মধ্যে শেষ করে এফ বিসিসি আর লোকও আমাদের এনবিআরে বসতো বসে আমরা একটা 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 কনসাইজ একটা রিপোর্ট তৈরি করে অর্থপ্রদেশটাকে বা অর্থমন্ত্রীকে দিয়ে দিতাম হুইজ দ্য পলিসি মেকার এবং ওইটা নিয়ে আমরা আলোচনা করবো কেননা ওখানে সাজেশনগুলো নিলে কোনটা নেব কিংবা কোনটা নেব না এটারও কিন্তু আমার একটা স্টাডির ব্যাপার আছে ঠিক চিহ্ন দিয়ে দিলাম যে ঠিক আছে এইগুলো এইগুলো আমরা নেবো তাহলে তুমি দেখো কোথায় কি অভিঘাত কা কি সেই আলোচনার একটা ব্যাপার আছে বা স্টাডি করার ব্যাপার আছে কিন্তু এই সামারাইজড পজিশনটা যদি আসে ওই সাতাশে মে বা পঁচিশে এপ্রিল এবার বোধ হয় আঠাশে এপ্রিল বোধ হয়েছিল ঠিক আছে তখন কিন্তু আর ওই আমার কিন্তু অলরেডি চুলাতে বাজার চড়ানো হয়ে গেছে হ্যাঁ এখন এদিকে আমার হিসেব আমার হিসেব করার সময়টা নাই ভাইয়া নাই তারপরও আশাবাদ ব্যক্ত করেছেন যেমনটি এবং আমরাও বলেছি ওই যে আমাদের পাস হওয়ার আগ পর্যন্ত এটা ভাবনার অবকাশ আছে এমনকি পরেও করা যাবে প্রশ্ন হচ্ছে দৃষ্টিভঙ্গির আমি এই যে প্রতিক্রিয়াগুলো বা যে বিষয়গুলো আমার আমি বারবার কিন্তু এটা মনে করি যে অর্থনীতির থেকে আমি রেভিনিউ চাচ্ছি সেই অর্থনীতি কেমন আছে সে যৌক্তিক পর্যায়ে দেওয়ার মতন মানসিক ভাবে প্রস্তুত কিনা কারণ তা না করলে জোর জবরদস্তি করে হয় ভাই আমি এই কারণে আপনারটা নিতে পারিনি বা এটা নিয়েছি অথবা আপনি নিজেও কিছু সাজেশন দেন আমি তাহলে এই শর্টফলটা কোথা থেকে পরবর্তী বছর দেখি শর্টফলটা কিভাবে নেব এই ডায়ালগটা এটা থাকতে হবে হ্যাঁ এটা ঠিক সব দেশেই যেখানে সব মানুষ শিক্ষিত সব ভালো সেখানে আয় কর মানুষ এমনি ভয়েই দেয় কেউ কিছু বলতে হয় না কাউকে কিছু বলতে হয় না কিন্তু আমরা আছি একটা কিন্তু ক্রান্তিকাল পর্যায়ে আমরা একটা অন্য সংস্কৃতির থেকে আমরা আস্তে আস্তে একটা হচ্ছে কারণ আমার দেশ হচ্ছে ট্রেডিং নির্ভর অর্থনীতি ছিল সেখান থেকে আমরা কেবল ম্যানুফ্যাকচারিং অর্থনীতিতে উঠতেছি তারপরে আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে ওই যে নিম্ন আয়ের বা এ টাইপের আর কি সুতরাং তাদেরও ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো সব প্লেসমেন্ট নাই তো এইটার জন্যই কিছুদিন আপনাকে এরকম একটা কোঅপারেটিভ সিস্টেমে আপনার যেতে হবে একবার তাদেরকে আপনি আনেন লেট দেম কাম তারপর আপনি আস্তে আস্তে তারা বুঝান যে ভাই এই আইন ইত্যাদি ব্যাপারটা হচ্ছে যাই বলি আগে একটা সাধারণ টিন খুলতে গেলে ওই কর অফিসে যেয়ে তার যে ঝামেলা ঝক্কি বা ইত্যাদি এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে ভুয়া ওই যেতে হয় না যেয়ে চিটি আঙ তিন ইয়ে করতে হবে দরখাস্ত করতে ওটা একটা লাখ লাগবে একটা নিয়ে নিল এই যে আমাদের ক্রেডিট কার্ডগুলো এগুলো অনেক সময় ব্যাঙ্ক নিজেই ওনার তিন খুলে দিচ্ছেন কারণ যাতে ওনার ওখানে উনি ওই ক্রেডিট কার্ডটা খোলে এখন এইগুলো করে তো এখন এইগুলোর থেকে ইয়ে করার জন্যই ইটিআইন এ করা হয়েছে কিন্তু ইটিআইনের প্রবলেমটা হচ্ছে আমরা যদি গত বছর যখন থেকে এটা চালু হয়েছে তার প্রোগ্রেসটা কি কতজন পাচ্ছে কারণ ওখানে সার্ভার ডাউন থাকলে এ ন্যাশনাল আইডি কার্ডের সাথে এটা সংযোগের ব্যাপার আছে আমার কম্পিউটারটা ঠিক মতন থাকতে হবে এখানে ইলেকট্রিসিটি থাকতে হবে এক থাকতে হবে লোক থাকতে হবে যে যতই হোক মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগছে হ্যাঁ এটা ঠিক এটা হলে কিন্তু আমার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে আইডি কার্ডের সাথে একটা সংযোগ হয়ে যাবে তারপরে আমি একটা খুব আর ভুয়া করবার বা ইয়ে করবার জাল করবার এগুলো থাকবে না কিন্তু এটার জন্যও এটার জন্যেও একটা সময়সীমার ব্যাপার আছে এই যে যেমন আপনি বললেন যে পয়লা জুলাই থেকেই সকল কর্মচারীর কারণ কর্মকর্তাদের আমি মনে করি ইটিআইএন ইতিমধ্যে হয়ে গেছে কারণ যারা কর দেন বা দিচ্ছেন কিন্তু ওই যে কর্মচারীদের যখন যদি ওই সত্যের তখন হয় এখানে একটা ব্যাখ্যার প্রয়োজন হবে ব্যাখ্যা করে দিতে হবে যে যার লিমিট এত বা এই পর্যন্ত তার লাগবে না কারণ এ করলে যেমন আমরা ব্যাঙ্কগুলোতে যেটা বলেছি যার ইটিআইএন নাই তাকে ডিভিডেন্ড হচ্ছে ওইটাই কারণ সে তো আর আসতেছে না আমার কাছে হিসেবে বা অথবা এমন হতে পারে হয়তো এটা লাগতো না কিন্তু সে এটা ফেরত পাওয়ার জন্য কোনো দাবি সে করতে পারছে না কারণ তার টিন নাই ইত্যাদি এখানেও পদ্ধতিগত বিষয় এ থেকে যাচ্ছে কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আমি যে কারণে প্রশ্নটা তুলেছিলাম যে ধরেন একজন দশ হাজার টাকা বেতন পায় সে যদি একটা ইটিন করে একবার এনরোলমেন্ট হয়ে গেলে পরে তাকে রিটার্ন তো দাখিল করতে হবে নীল রিটার্ন এবং না না নীল দিতে হবে এটা মিনিমাম একটা ইও দিতে হবে একটা ট্যাক্স দিতে হবে তো এইটা তার উপর একটা বার্ডেন হয়ে গেল না সেই আলোচনাটাই আসতে যাচ্ছে না আমি ওইটাই বলছি ওই জন্য এখানে একটা ব্যাখ্যার প্রয়োজন ব্যাখ্যার প্রয়োজন আছে এটা ক্লিয়ার এবার পুঁজি বাজারে এখন বলা হচ্ছে যে এটা সিক হয়ে যাচ্ছে পুঁজিবাজারটা নাজুক একটা অবস্থায় চলে যাচ্ছে সেইটা কতখানি সঠিক বলাটা যে একটা নাজুক অবস্থা অ্যাকচুয়ালি পুঁজিবাজার কখনোই নাজুক অবস্থায় নাই এ মুহূর্তে তো নাই হ্যাঁ একটা জিনিস বলা যায় যেটা আমরা শুরুতেই প্রোগ্রামে বলেছি যে ডিপ্রেশন আছে বাজারে কিছু বিনিয়োগকারীরা আসছেন না বিনিয়োগ করছেন না ইনস্টিটিউশন তাদের যে বিনিয়োগ করার কথা সে ওনারাও করতে পারছেন না বিভিন্ন কারণ সেখানে আছে এই ব্যাপারে আপনার কি মতামত হ্যাঁ এ বিষয়টি ধরেন আমরা কিন্তু আগেও দুই একবার একটি চ্যানেলে আলাপ করার চেষ্টা করেছি আপনি যে কথাটি বললেন যে এখন আমাদের বাজার। যে ডিপ্রেশন চলছে এটা তো আসলে বিষয়টা কি দেখেন পুঁজিবাজারে দুই ধরনের বিনিয়োগকারী আছে এক হচ্ছে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী একটা হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তো ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের অবস্থাটা কী দেখেন যেখানে প্রায় বত্রিশ লাখের মতো আপনার বিও অ্যাকাউন্ট হোল্ডার আছে এর এর ভিতরে অ্যারাউন্ড টোয়েন্টি লাখ যে বিও অ্যাকাউন্ট হোল্ডার যে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আছে এদের কিন্তু এরা মার্জিন লোন নিয়ে কিন্তু এরা বিনিয়োগ করেছে এবং ওই মার্জিন লোনের কারণে কিন্তু তাদের এখন ইকুইটি নেগেটিভ হয়ে আছে নেগেটিভ হয়ে আসার কারণে কিন্তু তারা আর এই মার্কেটে ব্যাক করতে পারছে না অর্থাৎ এই সেকশনটা কিন্তু আপনিই বলতে পারেন যে বাজারের তারা টোটালি ইনঅ্যাকটিভ আউট হয়ে গেছে এটা হলো একটা আর দুই নম্বর যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কথা যেটা বলছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আবার বিভিন্ন ধরনের আছে মনে করেন এই যে মার্সন ব্যাংকগুলি মার্সন ব্যাংকগুলো আমরা জানি দুই প্রকার আছে এক হচ্ছে কিছু কমার্শিয়াল ব্যাঙ্কের যারা সাবসিডেরি আছে আর কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট কিছু মার্সেন্ট ব্যাংক আছে এখন ইন্ডিপেন্ডেন্ট মার্সেন্ট ব্যাঙ্কগুলি যেগুলি আছে যারা কমার্শিয়াল ব্যাংকের সাবসিডেরি না তাদের আমরা দেখেছি তাদের পেইড আপ ক্যাপিটাল মাত্র পঁচিশ কোটি টাকা বলা আছে তা আমাদের এই ঢাকায় স্টক এক্সচেঞ্জ যেখানে তিন হাজার কোটি টাকা ট্রেডিং হয়েছে একটা সময় যেখানে এখন হচ্ছে মাত্র তিনশো সাড়ে তিনশো কোটি টাকা সেইখানে এই যে ধরেন এই পঁচিশটি পঁচিশ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে এবং যে পঞ্চান্নটি মার্সেন্ট ব্যাঙ্ক আছে অধিকাংশ মার্সেন্ট ব্যাঙ্ক কিন্তু এখন ইনঅ্যাক্টিভ রয়ে গেছে এটার একটা কারণ তাদের কিন্তু ক্যাপিটালের শর্টেজ আছে আপনার মনে আছে যে সেই দুই হাজার এগারো সালে যে ওই যে বাইশটি ইনসেন্টিভ দেওয়া হয়েছিলো ওখানে একটা কথা বলা হয়েছিল যে মার্সেন্ট ব্যাঙ্কগুলিকে তাদের নিজস্ব ক্যাপিটাল রেইস করতে হবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি অর্থাৎ তারা কিন্তু বাজারে বিনিয়োগ করতে পারছে না বিকজ অফ শর্টেজ অব ক্যাপিটাল আর যারা আমাদের ব্যাংকের যে মার্চেন্ট ব্যাঙ্কগুলি আছে সেখানে আমরা যেটা নিয়ে অনেকদিন কথাবার্তা বলা বলি করে তাদের মার্জিন ইয়ে এক্সপোজার লিমিটে অ্যাডজাস্ট করা টাইমটাকে এক্সটেন্ড করা হয়েছে ওখানেও যে আবার কম্পোনেন্টসগুলি সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি অর্থাৎ এই এই দুইটা গ্রুপ কিন্তু ক্যাপিটাল শর্টেজের কারণে তারা বিনিয়োগ করতে পারছে না আর একটা মিউচুয়াল ফান্ড আছে আপনি আর একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গোষ্ঠী আছে মিউচুয়াল ফান্ডগুলি মিউচুয়াল ফান্ডগুলিতে আপনারা আমরা সবাই জানি কী অবস্থায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ অধিকাংশ মিউচুয়াল ফান্ড এখন টোটাল ইন বিকজ তারা যে টাকা বাজার থেকে তুলে বিনিয়োগ করেছিল এখন সে টাকা কিন্তু আপনার নেগেটিভ হয়ে আছে অর্থাৎ আপনি অন অ্যান অ্যাভারেজ যদি দেখেন সমস্ত মিউচুয়াল ফান্ডের পার ভ্যালু দশ টাকার থেকে এখানে অ্যাভারেজে চার টাকা সাড়ে চার টাকা চলে আসছে অর্থাৎ তাদের ক্যাপিটাল কিন্তু ওখানে নেগেটিভ হয়ে আছে তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং এই তিনটা গ্রুপ যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং আমার ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তারা কিন্তু ক্যাপিটাল শর্টেজের কারণেই বিনিয়োগে আসতে পারছে না কিন্তু আমরা আবার এদেরকে ক্যাপিটাল কিভাবে যোগান দিতে হবে সেদিকে অ্যাটেনশন দিতে পারছি না যেমন দেখেন আমাদের বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলিতে কিন্তু প্রচুর টাকা আইডেল পড়ে আছে এই টাকাগুলিকে আমাদের বাজারে কিন্তু আনতে হবে সেটার জন্য একটা ম্যাকানিজিম ডেভেলপ করার প্রয়োজন আছে সেটা আমরা পরে আলাপ করি এটা হলো এই যে এই টাকাটা যদি না আনতে পারে অর্থাৎ পুঁজিবাজারে তাহলে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তাহলে কি বাজার স্বাভাবিক কিন্তু হবে না এখন এটা দেখেন এই অবস্থায় আমরা যদি কথা যদি আমরা বলি যে এখন বাজার শিক এটা কিন্তু মিথ্যা না এটার সঙ্গে আর একটা বড়ো জিনিস অ্যাড হয়েছে যেটা আমাদেরকে বর্তমানে আরও খারাপের দিকে নিয়ে গেছে সেটা হচ্ছে এই এটা আমি ডিম্যান্ড সাইডে কথা বললাম ডিম্যান্ড কিন্তু কম কিন্তু আপনি দেখেন গত কয়েক বছরে কি পরিমাণ সাপ্লাই বেড়েছে প্রায় আশিটা বা সত্তরটার উপরে আইপিও আসছে এবং সেই আইপিওতে প্রচুর পরিমাণ টাকা কিন্তু ওখানে ব্লকটাই আছে এবং প্রচুর শেয়ার বাজারে আসছে অর্থাৎ একদিকে আমার ডিম্যান্ড ক্রিয়েট হচ্ছে না ওদিকে আমি সাপ্লাই বাড়িয়ে দিয়েছি অর্থাৎ ডিম্যান্ড সাপ্লাই ভিতরে বিরাট গ্যাপ রয়ে গেছে এবং আমরা অর্থনীতি একটা বেসিক প্রিন্সিপালি ওইটা মূল্য নির্ধারণের ডিম্যান্ড এবং সাপ্লাইকে ম্যাচ করতে হবে সেখানে আমরা বিরাট ধরনের একটা মিসম্যাচ করে রেখে দিয়েছি এই যে সার্বিক পরিস্থিতি এই সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে বাজার আমরা যতই বলি না কেন বাজারটা স্বাভাবিক হওয়া উচিত কিন্তু আমার মনে হয় এরকম পরিস্থিতি থাকলে স্বাভাবিক হবে না আর একটা বড় দিক আমরা অনেকবার আলাপ করেছি এগুলিকে সংশোধন করার দায়িত্ব কাদের দায়িত্ব হচ্ছে রেগুলেটরি অথরিটি আমরা রেগুলেটরি অথরিটি বলতে সাধারণত বাংলাদেশ সিক্রিট এক্সচেঞ্জ কমিশনের এবং বাংলাদেশ ব্যাংকে বুঝে থাকি এবং সাথে সাথে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কিছুটা ভূমিকা এখানে রয়ে গেছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে যেটা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে সেটা হচ্ছে এই দুটি প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু সমন্বয় বা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিরাট অভাব রয়ে গেছে আগে আমরা শুনেছি আগের এক সাবেক যে ফারুক আহমেদ সিদ্দিক সাহেব উনি লিকরেসের এক সময় যে প্রতি তিন মাস বা দুই মাস অন্তর অন্তর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের কিন্তু একটা কমন মিটিং হতো এবং তখন স্বাভাবিক অবস্থায় কিন্তু বাজার এত খারাপ অবস্থায় কিন্তু এখন মিটিং হয় না এটা 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 যে জিনিসটা আপনি সঠিকভাবে বলেছেন যে এইটা এমন একটা সমন্বয়হীনতায় পৌঁছে গিয়েছিল আতিউর রহমান সাহেব থাকতে গভর্নর যে উনি অ্যাকচুয়ালি পুঁজি বাজারটাকে কিভাবে দেখতেন এখনও আমি অন্তত বুঝতে পারি নাই ওনার ওনার সাথে দেখা করলে একরকম আবার কার্যক্রমে আরেক রকম এনিবে সেটা আমরা আলোচনা কোনো এক সময় হয়তো করব জানা মজিদ আরেকটা জিনিস যেটা আমরা এই বাজেটে একটা ক্রিটিক্যাল একটা বাজেট বলবো সেই বাজেটে আমরা পেলাম যে ফাইভ পারসেন্ট ট্যাক্স অ্যাট সোর্স কাটা হচ্ছে অন দ্য ইন্টারেস্ট অফ ইনকাম অফ প্রভিডেন্ট ফান্ড আছে আপনার ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড আছে গ্র্যাচুইটি ফান্ড আছে এটা হিস্টোরিক্যালি আমরা যেটা দেখেছি ঐতিহাসিকভাবে কখনোই এই এই ফান্ডগুলোর উপরে কখনোই কিন্তু ট্যাক্স ছিল না এই প্রথমবারের মতো দেখলাম এই হিস্ট্রিটা ভেঙে ওই ইতিহাসটা ভেঙে প্রথমবারের মতো এই ট্যাক্সটা আরোপ করা হয়েছে ফাইভ পারসেন্ট অ্যাট সোর্স যে ইন্টারেস্ট যেটা আসবে প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্টটা আর্ন হবে ইনকামটা ওইটার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স এইটা কতখানি মানে সঙ্গতিপূর্ণ এখন এই সংগতিপূর্ণ ব্যাপার নিয়ে কোনো অফিসিয়ালি মন্তব্য করা কঠিন কারণ এটা এনবিআর ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন যে কেন তারা করছেন সাধারণত এইগুলোতে ছিল না এই কারণেই কারণ এটা আমরা যেমন বলে থাকি না যে রিফান্ডের টাকা কিন্তু আমি কোনো সময় অ্যাটাচও করতে পারি না এটা অ্যাপসোলুটলি ওনার টাকা এবং এই যে আমাদের পেনশন সঞ্চয়পত্র যেটা করা এটা তো কিন্তু ওইটাই দেওয়া আছে যে আপনার পেনশনের উপরে আপনার ইয়ে হবে না কিন্তু ওর উপরে যে ইন্টারেস্ট হবে সেইটার উপরে হয়তো একটা সেন টাইম এই ফ্যাসিলিটিসগুলো ছিল বা আছে বা থাকা উচিত এর যৌক্তিকতা ওই অর্থে কিন্তু এবার কেন করা হয়েছে আমার মনে হয় এটা এটাও বা পুনর্বিবেচনার বা পুন অবকাশ আছে দেখা উচিত নিশ্চয়ই নিশ্চয়টা যুক্তি থাকবে বা কি কারণে এ করা হচ্ছে আমার ধারণা ওই যে আবার বললাম ওই মগরে রক্তে বাজেট মিলানোর জন্যে তারা নানান ধরনের পথ পন্থা খুঁজেছেন এবং দেখতে চেয়েছেন সেই যেটা যেটা রেডি পাওয়া গেছে আর কি যেখানে আছে মনে হচ্ছে এইটা আর কি আমি এই বিষয়ে একটু অ্যাড করি সেটা হলো উনি যেটা ঠিকই আছে আর একটা জিনিস হলো কি যে আসলে এই যে বিষয়টি করা হয়েছে এটা কিন্তু বিনিয়োগের জন্য একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে তার কারণ এটা তো আমার আমার বলতে গেলে একটা একটা ইনভেস্টমেন্ট তাই না আমার প্রভিডেন্ট ফান্ড কেটে রাখছে সেখানে ইন্টারেস্ট আছে আসলে নিয়মটা কি আমি যখন টাকাটা পাবো তখনই আমাকে ট্যাক্সটা দেওয়ার কথা এই টাকাটা আমি পাচ্ছি কখন অ্যাট দ্য তা এই এই জিনিসটা তখন যদি করা হয় তখন একটা ব্যাপার থাকে কিন্তু প্রত্যেক বছর ধরো আমি আমি এখন যে ইন্টারেস্টটা পাচ্ছি তারপর ট্যাক্স দিচ্ছি আবার এই টাকাটা আবার আগামী বছর ইনভেস্টেড হবে সেখানে আবার কিছু ইন্টারেস্ট হবে সেখানেও আবার ট্যাক্স দিতে হবে এই যে বিষয়টা কিন্তু একটা জটিল বিষয় অর্থাৎ এইটা কিন্তু আপনার বলতে গেলে যে একটা ফোর্স সেভিংসের উপরে যে একটা বিনিয়োগের জন্য একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর এটা তো আপনি করলেন যারা ধরেন চাকরি বাকরি করছে তাদের জন্য আর এই গ্রুপের থেকে যে পরিমাণ ট্যাক্স আসে সেটা কিন্তু আমার টোটাল যে ট্যাক্স রেভিনিউ তার কিন্তু অতি সামান্য আমার যেখানে বেশি করে ট্যাক্স আসছে বাজারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আমার তো ওখানে হাত দেওয়া দরকার এটা খুবই স্বাভাবিক আমরা বড় বড় প্রজেক্ট নিয়েছি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করার জন্য আমার এনবিআর চেয়ারম্যান সাহেবের উপরে একটা প্রেসার তো থাকবেই বিরাট লোকের একটা চাপ আছে হাজার কোটি কিন্তু এটাকে অনেক ধরনের ওয়ে আছে এভিনিউ আছে যেগুলি খুঁজে বের করা যায় অর্থাৎ আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমরা যেটা ট্যাক্স দিচ্ছি স্বাভাবিক নিয়মে ভদ্র মানুষ আমরা ট্যাক্স ফাঁকি দিতে চাই না অর্থাৎ এদের এদের প্রতি আবার আপনার আর একটা মানে প্রেশার কিন্তু যারা ফাঁকি দিচ্ছে যাদেরকে আমি এখনও ট্যাক্সের আওতা আনতে পারছি না আমার মনে হয় ওইখানে হাত দেওয়া উচিত ওখানে হাত দিলে আপনি প্রচুর টাকা পেয়ে যাবেন বড়ো বড়ো প্রজেক্ট এর থেকে অনেক বড় প্রজেক্ট আপনি নিতে পারবেন আমার মনে ওই দিকে অ্যাটেনশন দেওয়া উচিত অবশ্যই জানাব মজিদ একটা জিনিস আলোচনায় যেটা আসছে সেটা হলো যে আমরা স্টক এক্সচেঞ্জগুলো যে সকল ব্রোকারেজ হাউস আছে সেটা মার্চেন্ট ব্যাংক হাউস হোক কিংবা সাবসিডিয়ারি হোক ব্যাংকের প্রত্যেকটা হাউসে এখন কিন্তু একটা বিরাট অঙ্কের মাসে 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 লস লস হচ্ছে হচ্ছে। প্রতি প্রতি মিনিমাম পাঁচ লাখ ঊর্ধ্বে তিরিশ চল্লিশ লাখ টাকাও মাসে লস হচ্ছে কারোর কারোর এই রকম একটা সময় যখন উভয় স্টক এক্সচেঞ্জ কিন্তু চেয়েছিল যে যে ট্যাক্স অ্যার সোর্স দেওয়া হচ্ছে 0.05% সেটাকে কমিয়ে জিরো করার জন্য সেইটাও কিন্তু কোনো অবস্থায় আমলে নেওয়া হয় না এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হল যে যে ট্যাক্সটা সোর্স দিয়ে আসছি অথচ ট্যাক্স দেওয়ার পরে যখন আমি রিটার্ন দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে লস হচ্ছে আমার মানে আমার ট্যাক্স আর চালাবার জন্য এই টাকাটা কিন্তু আমি আর যেটা সোর্স দিয়ে আর সেটার ফেরত পাচ্ছি না তো এখন এই রকম একটা সিচুয়েশন থেকে যদি আমাদের ট্যাক্সটা কমিয়ে দিত 0.15% করে দিত তাহলে পড়ে এই ব্রোকার কমিউনিটিটা বেঁচে যেত না এটা ঠিকই আছে ওটা বনরা মনে করেছেন যারা নীতি নির্ধারক বা কর নির্ধারক তারা মনে করেছেন যে পুঁজি বাজার সুস্থ আছে সাবলীল আছে সক্রিয় আছে পার্টিকুলারলি বিও এখন বা ওই যে আমাদের যে ট্রেক বা এরা এরা যে আসলে আপনি যথার্থ বলেছেন এরা প্রতি মাসে লস হচ্ছে এবং আলটিমেটলি আয়কর ফাইল করলে দেখা যাবে যে তার করই হয়তো হবে না কিন্তু এই যে কাটা গেল কর হবে না না তো রিফান্ড পাব হ্যাঁ সেটাই বলছিল আরকি কর হবে না এখন এইটা হল এটা সাধারণত তো কিন্তু নিয়ম আছে পরবর্তী বছরে ওটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করার সুযোগ আছে সেটা করা হবে আরকি কারণ আমরা ধরে নিচ্ছি বা ধরে নেওয়া হচ্ছে যে পুঁজি বাজার আবার ট্রেগ হল্লা তাদের সকলের আবার কাজ ব্যবসা বা কিছু বাড়বে বাইসেন্সিয়ার উপরে বাইসেন্সিয়ার বে তখন এটা ঠিক হয়ে যাবে আরকি এক কি বিশেষ সময়ে যেহেতু এটা হচ্ছে সেই হেতু এরকম মনে হচ্ছে আরকি আরেকটা জিনিস যেটা আমরা চেয়েছিলাম জানাব মিনা আপনার কাছে আসছি যে দুই স্টক এক্সচেঞ্জ যেটা চেয়েছিলো যে এমন একটা সময় ডিমিটালাইজেশান হয়েছে এখনও অনেক ডিমিটালাইজেশনের অনেক কাজ করা বাকি আছে ঠিক এই মুহূর্তে একটা কর্পোরেট ট্যাক্স যদি স্টক এক্সচেঞ্জকে দিতে হয় তাহলে পরে কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় যদিও সরকার দুই বছর আমাদেরকে প্রথম বছর এবং দ্বিতীয় বছর একটা ওয়েভার দিয়েছেন সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু স্টক এক্সচেঞ্জগুলো চেয়েছিল যে আরো তিন বছর এইটা হ্যাঁ এই ওয়েভারটা যাতে থাকে সো দ্যাট স্টক এক্সচেঞ্জ গুলো যে কাজ অসম্পূর্ণ আছে সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে এবং মেজার কাজ অসম্পূর্ণ এখন রয়ে গেছে যেখানে আমি জনগণকে দেব সেখানে এসে এটা মেজার একটা কাজ কিন্তু বাকি আছে তা স্টক এক্সচেঞ্জ গুলো যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট হবে তো সেই জন্য আমরা স্টক এক্সচেঞ্জ দুই স্টক এক্সচেঞ্জই চেয়েছিল যে এই ট্যাক্সটা অন্তত আরও তিন বছর বেবার দেয়া হোক সেটারও কোনো আমলে নেওয়া হয় নাই আপনি কি মনে করেন যে এটা এই বেভারটা এখন ফাইনাল স্টেজ আসছে ট্যাক্স বাজেটটা ফাইনাল হবে এর আগে কিছু করণীয় আছে না এটা তো খুবই স্বাভাবিক আমরা ট্যাক্স দিয়েছি কিসের উপরে ইনকামের উপরে তো আমরা এখন যে তথ্য পাচ্ছি দুইটাই স্টক এক্সচেঞ্জের যেহেতু ট্রেডিং ভলিউম কম সেখানে কিন্তু তারা লস করছে অর্থাৎ তারা কিন্তু ওইভাবে প্রফিট করতে পারছে না তা প্রথম কথা হচ্ছে আমি যদি প্রফিট যদি নাই করতে পারি তাহলে আমি ট্যাক্স দেবো থেকে কিন্তু আমার যদি সোর্সের থেকে এটা কেটে রাখে এটা তো তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত করছে এটা হলো একটা জিনিস আর দুই নম্বর জিনিস হলো আমরা যেটা খুব আশা করেছিলাম যে ডিমিচেলাইজেশন হওয়ার পরে আমাদের ঢাকায় দুটাই স্টক এক্সচেঞ্জ ভালো হবে পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে কিন্তু আমরা তো দেখেছি যে গত দুই বছরে কিন্তু ডিমিচালাইশন হয়ে গেছে কিন্তু গত দুই বছরে কিন্তু আমরা এখনও অত দূর এগোতে পারিনি অর্থাৎ আমাদের কাজ কিন্তু এখন অনেক বাকি রয়ে গেছে যেটা আপনি একটু আগে বললেন আমাদের যে শেয়ারগুলি বিক্রি করতে হবে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে পেতে হবে অর্থাৎ ডিমিচুয়ালাইজেশন ইজ ইজ এ ভেরি লেন্দি প্রসেস এর বেনিফিটটা পেতে হলে সময় লাগবে এবং সেই সময় নেওয়ার জন্য আপনি যে কথাটি বললেন এটা খুবই যৌক্তিক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ বা सीटेट ইনস্ট্রাকশন যে প্রস্তাবটা দিয়েছে এটা তো তারা বেশ চিন্তা ভাবনা করেই দিয়েছেন যদি আমি प्रॉफिट করতে না পারি আমি কিভাবে আমি ট্যাক্স দেব এবং বাজার যদি স্বাভাবিক অবস্থা না আসে এই অবস্থায় আরো যে তিন বছরের যে একটা অবকাশ চেয়েছে চেয়েছে এটা অত্যন্ত যুক্তি দাবি মানে এই এবং আমি বাজারটাকে স্বাভাবিক করে নিয়ে আসব পুঁজি বাজারের সাথেই আর পুঁজি বাজারের সাথে দেশের অর্থনীতির সাথে অর্থাৎ আমি যদি পুঁজি বাজারকে ঠিক করতে না পারি তাহলে আমার তো অর্থনীতি ঠিক হবে না যেমন আমি বাজেট বক্তৃতায় শুনেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন উনি বলছেন যে বাজার থেকে আমাদের আমাদের দেশের অর্থ অর্থ যোগান হচ্ছে গত কয়েক বছর বলতে পনেরো হাজার না ষোলো হাজার কোটি টাকার কথা এটা যদি আমরা বুঝি যে পুঁজিবাজার ছাড়া দেশের শুল্পায়ন সম্ভব হবে না তাহলে সেই পুঁজিবাজারকে আমার স্বাভাবিক করে নিয়ে আসতে হবে সেই পুঁজিবাজারকে আমার একটা 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 সুস্থ অবস্থা নিয়ে আসতে হবে সেটা করার জন্য যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে আমি মনে করি এখনও সময় আছে সময় আছে এটা প্রথমে আপনি যেটা বললেন ওনাদের দাবিটা কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং সেটাকে মেনে নিয়ে বা যদি দরকার হয় প্রজন্মে আবার দুই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি নির্দেশনারা বসতে পারেন সময় দিয়ে এটা আলাপ করতে পারেন ওনার জিনিসটা বুঝে নিক বিষয়টা কি যদি বুঝতে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে আমার মনে হয় এগুলো যৌক্তিক দাবি এবং এটা করা উচিত বিকজ দেখেন ডিমিউচালাইজেশন কিন্তু হয়েছে সরকারের চাহিদা সরকার চেয়েছে যে এটা হোক ডিমিউচালাইজেশন এবং আমরা কিন্তু সবাই সব পক্ষই কিন্তু এসিসি বলেন সরকার বলেন স্টক এক্সচেঞ্জগুলো বলেন সবাই সহযোগিতায় একসাথে কাজ করে কিন্তু এই ডিমিটালাইজেশানে এ পর্যন্ত আনা হয়েছে কিন্তু এই যে একটা লসে চলছে স্টক এক্সচেঞ্জগুলো এই সময়টাতে ডিমিটালাইজেশান পৃথিবীর কোথাও হয় না একটা লাভের প্রক্রিয়া যখন চলে তখন কিন্তু ডিমিটালাইজেশানগুলো সাধারণত আমরা দেখেছি তারপরেও সরকার যেহেতু চেয়েছে আমরা সবাই সহযোগিতা আমরা সেটা করেছি এখন সরকারের উচিত হবে আমার হিসাবে যে ওই জিনিসটা মাথা রেখে যে এখনো ডিমিউলাইজেশনের প্রায় ফিফটি পার্সেন্ট কাজ বাকি হয়ে গেছে কারণ ওই শেয়ার সেল করলে ওখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আসবেন বসবেন সেখানে বোর্ডে বসবেন তো এই কাজগুলো কারণ বোর্ড এখনো অসম্পূর্ণ বলা যায় যে ওখান থেকে যে ডাইরেক্টর আসবেন ওনারা বোর্ডে বসবেন তারপরে বোর্ডটা সম্পূর্ণ হবে তেরো মেম্বার বোর্ড এখন এই অবস্থার মধ্যে সরকার যদি এই জিনিসটা না করে সরকার যদি এই স্টক এক্সচেঞ্জগুলোকে এই সুযোগ না দেয় নিজের পায়ে দাঁড়াবার সুযোগ যদি না দেয় এমনিতে তো উইক অবস্থায় ডিমিটালাইজেশন হয়েছে তো এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই বেভারটা অতীব জরুরি আমি মনে করি এবং এই দুইটা এই দুইটা জিনিসই এআইডি আর সোর্স যেটা নেওয়া হচ্ছে সেটা এবং ভেভার টু স্টক এক্সচেঞ্জগুলোকে দেয়া অতীব জরুরি আমি মনে করি আমি আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে যে সরকার ফাইনাল করার আগে মাননীয় অর্থমন্ত্রী এই দুইটা জিনিস অন্তত দেখবেন এনবিআর চেয়ারম্যান সাহেবের কাছেও আমাদের অনুরোধ যে উনিও এই যে জিনিসগুলো একটু দেখবেন সিম্প্যাথটিক্যালি আমরা একটু যেন মজিদ আপনার কাছে আসতে চাচ্ছি যে এফডিআই আমাদের এখানে যেটা আছে জিডিপির লেস দ্যান ওয়ান পারসেন্ট আসছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অথচ আমাদের কিন্তু প্রয়োজন হলো ফাইভ প্লাস এফ ডিআই আসা উচিত তাহলে পরে আমরা মধ্য ইনকামের দেশে যেতে পারবো এক আর দুই নাম্বার এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি যে আমাদের সাতানব্বই হাজার কোটি টাকার ডেফিসিট বাজেট এবং এই সাতানব্বই হাজার টাকার যে ডেফিসিট বাজেট এর মধ্যে এই সাতানব্বই হাজার কোটি টাকার মধ্যে চল্লিশ হাজার কোটি টাকাই কিন্তু চলে যাচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্টে যে লোনসগুলো সরকার নিয়েছে সেই লোনের ইন্টারেস্ট পেমেন্টে চলে যাচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা একান্ন হাজার কোটি টাকা চলে যাবে আপনার এই যে স্যালারি যেগুলো বেড়েছে সেখানে একান্ন হাজার কোটি টাকা চলে যাবে তো এরকম একটা সিচুয়েশনে সরকার আটত্রিশ হাজার কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন নেবার কথা বলে আসবে আর কি তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন যে আটত্রিশ এমনিতে তো লোন আছে অলরেডি তারপরে আবার ফার্দার আটত্রিশ হাজার কোটি টাকা নেওয়া যদিও ব্যাংকের কাছে উদ্বৃত্ত টাকা আছে তারপরে আপনি কিভাবে দেখছেন জিনিসটা কি কোনো হ্যাম্পার করবে কি না না এটা যথার্থ এই যে ব্যাঙ্ক বড়িং এর যে ব্যাপারটা এটা কিন্তু আসলে একটা ব্যালেন্স শিট ইফেক্ট আর কি ব্যালেন্স অর্থাৎ আপনার যদি বিদেশি সাহায্য না আসে আপনার যদি দেশি ইয়ে না হয় তাহলে আলটিমেটলি অটোমেটিক্যালি বাংলাদেশ ব্যাংকের ভল্টে টাকা আছে টাকা বেরোবে এটা আমি অনেক সময় ওই যে ব্লাড সুগারের ওঠানামারটার সাথে তুলনা করি যে ব্যাংকিংটা কারণ ব্যাংকে লোনটা দিয়েই বোঝা যায় যে আপনি আপনার স্বাস্থ্য কেমন আছে কি অবস্থায় আছেন তো সুতরাং যদি আমি ওইগুলোর থেকে যেমন এফডিআই যদি ঠিকমতো না আসে আমার প্রচুর ফরেন এইডের পাইপলাইনই পড়ে রইছে অর্থাৎ আমি ব্যবহার করতে পাচ্ছি না ফেরে চলে যাচ্ছে ফেরে চলে যাচ্ছে ওটা যদি আমি ঠিকমতো যদি না করতে পারি আমার যে সঞ্চয়পত্র বলছি ইট ইজ অলসো ভেরি কস্টলি কস্টলি বরোইং অফকোর্স তাই না তো এইগুলো করলে হবে কি আমার আলটিমেটলি সুদের এত বাড়বেই অলরেডি আসেই সবচেয়ে বেশি হাইয়েস্ট সুদ তো সুতরাং ইভেনচুয়ালি দেখা যাবে যে ব্যাঙ্ক বরোই আসলে বাড়বে ব্যাংকের টাকা আছে প্রচুর আমারও দিতে পারবে এই ব্যাপারে হয়তো সমস্যা না সমস্যাটা হচ্ছে যেটা আমরা কিছুদিন আগে হয়তো বলতাম যে ব্যাঙ্ক যদি আমার এত টাকা দেয় তাহলে প্রাইভেট সেক্টরে পুঁজি প্রবাহে ক্ষতি হবে সেটা একটা দিক একটা সময় হয়তো ছিল কিন্তু এটা তো ঠিক আমাকে তো লোন করতে হবে অ্যান্ড আই শিল হ্যাভ টু পে তো আই শিল হ্যাভ টু পে যদি করি তো এইগুলোর থেকেই বাসবার ভালোই পথ ছিল আমি যদি রেভিনিউ আর্ন করে আমার ব্যালেন্স শিট পজিশনটাকে যদি সহজ করতে পারতে পারতাম এফডি এর ব্যাপারটা ওই জন্যই কিন্তু উল্টো আমি আজকাল পেপারে দেখলাম বরং বাংলাদেশ ব্যাংকের ওই যে বিদেশি লোন যে কমিটি প্রাইভেট সেক্টরে ইতিমধ্যে কিন্তু বহু লোন এসে যাচ্ছে সেটাও একটা লোন এই ইকোনমির লোন এবং সে যদি এখানে সেই টাকা নিয়ে যদি উৎপাদনশীলতা না যেতে পারে না যায় তাই এটাও তো একটা আমার রিজার্ভের উপরে আমার সক্ষমতার উপরে আমার ক্রেডিবিলিটির উপরে এর একটা হবে ইফেক্ট পড়বে সুতরাং আমার কাজ হবে সহজ সত্ত্বে ভালো ধরনের বৈদেশিক ঋণটাকে ব্যবহার করতে পারা সক্ষমতা বাড়ানো দুই হচ্ছে এফডিআই আপনি যেটা বললেন সেটা সেই বাঞ্ছিত পর্যায়ে শুধু এফডিআই আসলেই হবে না দেখতে হবে কোন এফডিআই হুইস এফডিআই হ্যাজ ব্রড মি ফরেন কারেন্সি হুইজ এফ ডিআই হ্যাজ ব্রড সাজ টেকনোলজি আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে হুইজ এফ ডিআই হ্যাজ ব্রড মি টেকনোলজি অর সামথিং সেইটা না এসে যদি স্টেট অফ আর্টের কোনো এফডিআই আসে মাত্র চারশো সত্তর লোক নিয়োগ করে আর কিছু করে না সবই স্টেট অফ আর্টে চলে বরং আমার টাকা কনভার্ট করে সে নিয়ে যাচ্ছে লভ্যাংশ যদি নিয়ে যাচ্ছে তাহলে আমার এফডিআইয়ের উদ্দেশ্যটা তো সফল হলো না সুতরাং এখানে পলিসি প্যারাডাইম শিফট এ হো লাগবে এবং সেটা দেখতে হবে অর্থনীতির জন্য পুষ্টিকর কি কোনটা পুষ্টিকর অর্থনীতির জন্য জানাব মিনা আপনার কাছে শেষ সেগমেন্টে আছি আমাদের দুই আড়াই মিনিট বাকি আছে শেষ প্রশ্ন যেটা এটা তো বলবেন যদি জি বলবেন সেটার সাথে শেষ প্রশ্নটা জুড়ে দিতে চাচ্ছি যে আমাদের গত চার পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা একুশ থেকে বাইশ পার্সেন্টের মধ্যে স্ট্রাগল করছে তো এখান থেকে আমি যদি বের হয়ে না যেতে পারি আমি অন্তত পক্ষে যদি তিন চার পার্সেন্ট বাড়াতে না পারি তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন যেমন হবে না দেশের উন্নয়নও তেমনি ব্যাঘাত ঘটবে এইটাও যদি আপনি একটু এখন বিষয়টা দেখেন একটা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি টাকা আমাদের এখানে বিনিয়োগ হবে আর একটা হলো আমাদের দেশের যে প্রাইভেট সেক্টরে যারা টাকা বিনিয়োগ করছেন তাদের বিনিয়োগ কমে যাচ্ছে এবং বিনিয়োগ কমে যেয়ে আমরা যে পত্রপত্রিকা আমাদের যে সমস্ত খবরগুলি পাচ্ছি প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে এখন আমার যে টাকাগুলি বিদেশে চলে যাচ্ছে ওই টাকাই যদি আমি আবার এখানে বিনিয়োগ করতে পারতাম বা বিনিয়োগ করার মতো সুযোগ সৃষ্টি করতে পারতাম তাহলে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রজনটাও কমে যেত আমাদের অর্থাৎ ঘটনা দুইটা ঘটছে একটা হচ্ছে যে আমার দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে না এবং ব্যবসায়ীদের অনেক অভিযোগ আমরা শুনেছি এ টাকাটা বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ না হওয়াতে কিন্তু অর্থনীতি যে খুব একটা ভালো দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে না এটা হলো একটা দুই নাম্বার হচ্ছে যে আপনি যে এর কথা বলেন যে আপনি বলছেন ওয়ান পার্সেন্ট আছে হওয়া উচিত ফাইভ পার্সেন্ট আসলে আমাদের এই ষোলো কোটি লোকের দেশে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে অর্থাৎ দেশি বিনিয়োগকে যেভাবে দূরে রাখতে হবে সে একইভাবে কিন্তু আমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা আসবে ওদেরকে নিয়ে আসতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন সেটা হচ্ছে যে যে এই যে বিদেশ থেকে লোন অর্থাৎ বিদেশি কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিছু লোন আমাদের প্রাইভেট সেক্টরে দিচ্ছে এই লোনগুলি এরা নিচ্ছে কেন কারণ এখানে সুদের হার কিন্তু কম কম সার্ভিস চার্জ হিসেবে তারা ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর ব্যাংকের থেকে লোন নিতে গেলে আমার লাগে টুয়েলভ পার্সেন্ট থার্টিন পার্সেন্ট ইভেন মোর দ্যান দ্যাট অর্থাৎ ওই টাকার এখন কথা হচ্ছে দেখেন ওই টাকায় এদেশে আসতেছে স্বল্প সুদে আমরা এটাকে ব্যবহার করছি আমার দেশের যে টাকা আমাদের দেশের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু আসছে না অর্থাৎ সব কিছু মিলে কিন্তু আমাদের দেশের প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা এটা এখন আসছে অর্থাৎ যেভাবে আপনি বলেছেন এটা বাস্তবে কিন্তু এটা কমে আসছে হ্যাঁ সুতরাং এটা কিন্তু অর্থনীতির জন্য একটা ভালো লক্ষণ নয় আর শেষ মিনিটে আছি আপনার পুঁজিবাজার আমাদের বিনিয়োগকারীদের জন্য কি বলবেন হ্যাঁ না বাজারে বিনিয়োগকারীদের জন্য কিন্তু আমার কথা একটাই সেটা হচ্ছে এই যেটা আগেও বলেছি বাজারে কিন্তু এখন বিনিয়োগ করার সময় তার কারণ আমার আমি যতটা আমার বিষয়টা এটা লেখাপড়া করার আমি যতটা বুঝি যে এখন বাজারে যে শেয়ারগুলি আছে বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার তো আমার পি এখন অ্যাভারেজ বোধ হয় সিক্স টাইমস আছে এটা সিক্স টাইমস মানে আপনি রেট অফ রিটার্ন হিসাব করতে যান সিক্সটিন পার্সেন্ট বা তার থেকে বেশি পড়ে অর্থাৎ পুঁজি বাজারে বিনিয়োগ করার সময় কিন্তু এইটা সুতরাং এখন বিনিয়োগ করার সময় আমি মনে করি ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখন বাজারে আসা উচিত আসা উচিত জানাব মজিদ আপনার কাছে শেষ টোয়েন্টি সেকেন্ডে জানতে চাচ্ছি যে ফাইনাল হতে যাচ্ছে বাজেটটা এই বাজেটে আমরা যে সকল আলোচনা করেছি সেটা রিফ্লেকশন কি আমরা দেখতে পাবো দেখতে পাওয়ার প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারি কারণ এটা ফাইনাল নয় লাস্ট মোমেন্টও এটা বিবেচনা করা যেতে পারে এবং আমার জানা মতে এনবিআর খুব গভীর অভিনিবেশ সহকারে এই কাজগুলো করছেন কারণ বিভিন্ন জায়গাতে যেসব প্রস্তাবগুলো যাচ্ছে পার্লামেন্টেও অনেক কথা উঠে আসছে প্রতিদিন সেটা নোট করা হচ্ছে এবং এক্সারসাইজ চলছে আশার আলো আমি মনে করি আছে এবং করার স্কোপ তারা পাবেন বা দেখবেন আশার আলো আমরা দেখতে চাই দর্শক মণ্ডলী আমরা পুঁজি বাজারে যেমন আশার আলো আমরা দেখতে পাব দেখতে চাই একইভাবে আমরা সরকারের যে বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন ফাইনাল হতে যাচ্ছে কয়েকদিনের ভিতরে সে সেখানেও আমরা আলো আশার আলো দেখতে চাই আমরা আশা করবো যে আমরা যে সকল আলোচনা করেছি সরকার সেগুলো বিবেচনা করে তার বাজেট ফাইনাল করার সময় সেগুলো ওনারা ফাইনাল করবেন আপনাদের উভয়কে ধন্যবাদ জানাব মিনা জানাব মজিদ আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময় থেকে বের করে আমাদের এখানে এসছেন দর্শকমণ্ডলী আগামী রোববার একই সময়ে অনুষ্ঠান দেখার অনুরোধ থাকলো ইনশাল্লাহ এন দেখতে থাকুন আসসালামু আলাইকুম